বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের যুবকরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা বাংলাদেশকে গড়ে তুলবে, নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলবে, এরকম বহু তরুণ, হাজার হাজার তরুণ দেশ থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, অর্থাৎ একটি দেশের যুবক বা তরুণরাই হচ্ছে শক্তি, প্রাণ, যারা দেশকে গড়ে তোলে। এরকম হাজার হাজার তরুণ দেশ থেকে চলে যাচ্ছে। কেন? কারণ দেশে তাদের কর্মসংস্থানের কোনো উপায় নেই, ব্যবস্থা নেই। আজকের যেই দামি সরকারি বলি আমরা, ভোট ডাকাত সরকারি বলি, নিশিরাতের সরকারি বলি, এরা উন্নয়ন করেছে বই কি, তথাকথিত উন্নয়ন তারা করেছে, কিন্তু সেটি দেশের নয়, দেশের মানুষের নয়। যদি দেশের মানুষের উন্নয়ন করত, তাহলে এত হাজার হাজার তরুণ যুবককে দেশ ছেড়ে চলে যেতে হতো না। দুঃখের বিষয়, তরুণরা গিয়েছে ঠিকই, যাচ্ছে ঠিকই, যুবকরা, হাজার হাজার যুবক যাচ্ছে ঠিকই, কিন্তু এই যাওয়ার পথে সবচেয়ে যেই দুঃখজনক ঘটনাটি, সেটি হচ্ছে এরকম শত শত হাজার তরুণ সাগরের ডুবে মারা গিয়েছে। নিশ্চয়ই এই খবরটি দেখেছেন। আমাদের আশেপাশে, বাংলাদেশের আশেপাশে অনেকগুলো দেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। আপনারা কি কখনও এইসব দেশের সংবাদ পড়েছেন? এইসব দেশের ক্ষেত্রে সংবাদ এসেছে যে তাদের যুবকেরা সমুদ্রে ডুবে মারা গিয়েছে? পড়েননি। এই সংবাদটি শুধু এসেছে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের যুবকরা, বাংলাদেশি যুবকেরা সাগরে ডুবে মারা যাচ্ছে, সেটি ভূমধ্যসাগরে হোক, সেটি আরব সাগরে হোক, যেখানেই হোক ডুবে মারা যাচ্ছে। এই দামি সরকার আজকে দেশটাকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যে দেশের প্রতিটি সেক্টর আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।